হুকুম রহমতুল্লাহ বরাকায়াত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল খন্দকার একাডেমি প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সকলেই ভালো আছো আমি তোমাদের মহান আল্লাহ মহানালার অশেষ মেরমান্তা ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী রয়েছ তোমাদের জন্য চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলা এবং ইংরেজি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের বঙ্গবাণী কবিতার আলোকে মাতৃভাষার গুরুত্ব মূল্যায়ন এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ এবং এর বিষয়বস্তু হচ্ছে কবিতা পড়ে তার মূলভাব বিশ্লেষণ করতে হবে তোমাকে আর এর সংক্ষেপ হিসেবে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে তোমাদেরকে যে কবি আব্দুল হাকিমের মাতৃভাষায় গ্রন্থ রচনার কারণ কী মাতৃভাষা বিদেশিদের প্রতি কবির মনোভাব কীরকম ছিল সাধারণ কথোপকথন বইপত্র সাইনবোর্ড ব্যানার সংবাদ ও গণমাধ্যম ইত্যাদি ক্ষেত্রে ভাষার অপ্রয়োগের বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপন প্রয়োজনীয় ছবি পেপার কাটিং যুক্ত করা মাতৃভাষার অপপ্রয়োগ কমাতে এবং যথাযথ প্রয়োগ বাড়াতে একক বা দলগতভাবে কী ধরনের ভূমিকা রাখা যায় এ বিষয়েকে একটি পরিকল্পনা তৈরি এটা হচ্ছে তোমাদের নির্দেশনা তো এটা ছিল মূলত তোমাদের বাংলা অ্যাসাইনমেন্ট তো আজকের যে চমকটা তোমাদের জন্য রয়েছে সেটি হচ্ছে আমি কিন্তু ইংরেজি অ্যাসাইনমেন্টের প্রশ্ন বলার পাশাপাশি তোমাদের জন্য ইংরেজি অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট শিওর সমাধান নিয়ে এসেছি এই ভিডিওতেই তোমরা সমাধান পাবে সো একটু ওয়েট করো তো আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদেরকে এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছিল ইংরেজি সেটা ছিল যে এই যে কোভিড নাইন্টিন যে পরিস্থিতি সেই পরিস্থিতির প্রেক্ষাপটকে একটা রচনা লিখতে বলছিল যে সেই রচনা লেখার জন্য তোমাদেরকে কয়েকটি পয়েন্ট দিয়েছিল অর্থাৎ ছয় সাতটা প্রশ্ন দিয়েছে ওই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি লেখো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমার একটা রচনা হয়ে যাবে তিনশো ওয়ার্ডের সো সেই কাজটা কিন্তু আমি করে দিচ্ছি এখানে তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা মোটাকালের কিছু লেখা তিনটা লাইন আসলে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর নিচে হচ্ছে কনক্লুশন সো আমি ইন্ট্রোডাকশন লিখেছি তোমরা এটা ইন্ট্রোডাকশন হিসেবে ইউজ করতে পারো আর চারের শেষে কনক্লুশন আছে সেটা কনক্লুশন হিসেবে উপসংহার হিসাবে ব্যবহার করতে পারো তো আজকের যেই অ্যাসেটা সেটা হচ্ছে মূলত কোভিড নাইন্টিনের প্রেক্ষাপটে আমরা কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে পারি যেমন প্রথম প্রশ্নটা ছিল এরকম যে হাউ দ্য পিপল বিহেভ ইন পাবলিক প্লেস অ্যান্ড ইন পাবলিক ট্রান্সপোর্ট এটা ছিল প্রথম কাজ অর্থাৎ এই যে পাঁচটা ছয়টা যে প্যারার যে একটা ইঙ্গিত দিয়েছিল এই ইঙ্গিতগুলোকে সামনে রেখেই কিন্তু তোমাকে কয়েকটা প্যারা লিখতে হবে আর তুমি যখন কয়েকটা প্যারা লিখবে তখন অল্টো অটোমেটিকলি একটা অ্যাসেতে রূপান্তরিত হবে ঠিক আছে সো প্রথমে বলা হচ্ছে হাউ দ্য পিপল বিহেভ ইন পাবলিক প্লেস অ্যান্ড ইন পাবলিক ট্রান্সপোর্ট মানুষের কীভাবে মানুষ আচরণ করতেছে পাবলিক প্লেসগুলোতে এবং পাবলিক ট্রান্সপোর্টগুলোতে সো এটা বর্তমান সময়ে মানুষ কী বিহেভিয়ার করতেছে কীভাবে চলাফেরা করতেছে সেটা তোমাকে ডিসক্রাইব করতে হবে সো আমি লিখেছি এজ এ বাংলাদেশ এজ এ ডেন্সলি পিপুলেটেড কান্ট্রি এটা হচ্ছে একটা ঘনবসতিপূর্ণ একটি দেশ দ্য কোভিড নাইনটিন প্যান্ডামিক প্যান্ডামিক শব্দের অর্থ হচ্ছে বিশ্বব্যাপী এস খস কাউন্টলেস ফিপল টু ওয়ার্ক ইন এক্সট্রা অর্ডিনারি প্লেস বাট হু শুড অল মুভ ইন আওয়ার রেসপেকটিভ রেসপন্সিবিলিটিস উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড ডিস্টেন্স সো এটা হচ্ছে মূলত তোমার ওই প্রশ্নের উত্তর হাউ দা পিপল পল ইন পাবলিক প্লেস অ্যান্ড ইন পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ দেশ এখানে কিন্তু মানুষ চাইলেই মাত্র ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না তাকে নিজের কাজে বের হতে হয় তো বাস্তব পরিস্থিতি হচ্ছে আমাদের আমাদেরকে যদি বা সরকার সবসময় ঘরে থাকতে বলে কিন্তু দেখা যায় কিন্তু ঘরে থাকতে পারে না আমরা এটা হচ্ছে আমাদের বাস্তব চিত্র তারপর আমরা দুই নম্বর প্রশ্ন যদি যাই ডু পিপল মেনটেইন সোশ্যাল ডিস্টেন্স ডিউরিং দ্য লকডাউন ডিউ টু কোভিড নাইন্টিন মানুষ কি এখানে প্রশ্ন করছে একটা প্রশ্নমতো চিহ্ন হওয়ার দরকার ছিল এখানে যে ডু পিপল মেনটেন মানুষ কি মেনটেন করে সোশ্যাল ডিস্টেন্স সামাজিক দূরত্ব ডিউরিং দ্য লকডাউন এই লকডাউন হিসাবে ডিউ টু কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের কারণে করে কিনা সেটার উত্তর হচ্ছে নিচে অল ডু দ্য কমন পিপল অফ আওয়ার কান্ট্রি ডু নট মুভ অ্যারাউন্ড নং নুইংলি অর কিপিং ডিস্টেন্স অ্যাট দ্য টাইম অফ লকডাউন অ্যান্ড সেফ উই শুড অল ম্যানেজ আওয়ার লাইফস অ্যাট এ ডিস্টেন্স যদিও আমরা এটা মানি না কিন্তু তারপরে আমাদের উচিত যে একটা ডিস্টেন্স তৈরি করে আমাদের লাইফ থেকে লিডিং করা সো এটা ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর তারপরে আমরা যদি তৃতীয় প্রশ্নে চলে যাই তাহলে দেখবো যে হাউ টু পিপল বিহিভ ওয়েল মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ডিউর ডিউরিং ফেস্টিভাল অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যায় তাহলে উৎসবের ক্ষেত্রে কোনো উৎসবের ক্ষেত্রে ফর এক্সাম্পল পয়লা বৈশাখ ঈদুল ফিতর ঈদুল আজহা যে কোনো একটা উৎসবের ক্ষেত্রে যদি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাহলে সে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে অ্যাট দ্য প্রেজেন্ট টাইম হোয়েন পিপল ইন আওয়ার কান্ট্রি আর মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যান্লিস বাট দে আর নট মেকিং শিওর অফ ইট ড্যামসল বাট উই শুড অল মেক শিওর অফ আওয়ার সেফটি জিউরিং দিস কোভিড নাইন্টিন যদিও বর্তমান সময় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কিন্তু কোনো সেফটি না নিয়ে কিন্তু আমাদের উচিত কোভিড নাইন্টিনের কারণে সেফটি নিয়ে চলাফেরা কর ইন কেস অফ দ্য কারেন্ট করোনা ভাইরাস উই হ্যাভ টু অবজার্ভ ইচ ফেস্টিভ্যাল উইথ এ রিস্ট্রাকশন সো দ্যাট ইফ উই আর নট র্যান্ডম দ্য লোস উইল বি গ্রেটার দ্যান দ্য গেইন সো আমরা যদি এই কোভিড নাইন্টিনকে যদি যথাযথভাবে যদি এটাকে মেনে নিয়ে যদি আমরা ফেস্টিভ্যালগুলো পালন করি তাহলে কিন্তু আমরা সেফে থাকবো যদি না করি তাহলে কিন্তু আমরা দিনের পর দিন ডে বাই ডে আমরা ডে হয়ে যাব সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তারপরে চার নম্বর প্রশ্নটা ছিল হোয়াই ডু দে ডু দ্যাট কেন আমরা এভাবে আগালা আগাছোলা মানে এলোমেলো করে আমরা চলাফেরা করি তো নাইনটি নাইন পার্সেন্ট অফ দ্য পিপল ইন ওয়ার কান্ট্রি লিভ বিলো দ্য প্রবার লাইন যেহেতু দারিদ্র সীমান্ত নিচে বসবাস করে সো দে অল হ্যাভ টু গো আউট অন দেয়ার ওন নিজে নিজস্ব কারণেই বাইরে যেতে হয় মানে প্রশ্নটা ছিল ওয়ে ডু দে ডু দ্যাট কেন আমরা এলোমেলো জীবন লিডিং করতেছি এই করোনা ভাইরাসের কারণে কিন্তু এর উত্তরটা হচ্ছে যে আমাদের দেশে মোস্ট অফ দ্য পিপল আন্ডার ফোবারটির নিচে কী করে বসবাস করে সো আমাদের কিন্তু বাইরে যেতেই হবে খানার তাগিদে হোক যে কোনো কারণে হোক সো এটাই হচ্ছে কিন্তু চার নম্বর প্রশ্নটার উত্তর পাঁচ নম্বর হচ্ছে হট হুড বি দ্য ইমফ্যাক্ট অফ সাজ বিহেভিয়ার এই আচরণ যদি আমরা করি তাহলে কী প্রভাব আমাদের উপর পড়তে পারে সো ইফ উই কন্টিনিউ টু বিহেভ লাইক দিস ইফ ইট ইজ নট সেফ দেন আওয়ার কান্ট্রি উইল বি ফল অফ কোভিড নাইন্টিন অ্যান্ড ইফ ইট ইজ ফুল দেন মিলিয়নস অফ পিপল উইল ডাই এভরি ডে বিকজ ইট ইজ অ্যাস স্ট্রং ওয়ার্ড সো উই শ্যুড অল বি সেফ অ্যান্ড হ্যাভ দ্যাট আওয়ার ফ্যামিলি দ্যাট অর্থাৎ আমরা যদি এটা যদি না পালন না করি অর্থাৎ সামাজিক দূরত্বতা বা করোনা ভাইরাসের জন্য যে সতর্কতা অবলম্বন দরকার একটা ব্যক্তি সেটা যদি আমরা না করি তাহলে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা চলে যাব এটাই মূলত এই প্রশ্নের উত্তর 6 নম্বর বলা হচ্ছে হটকুড ইউ ডু এজ এ রেসপন্সিবল সিটিজেন অফ দ্য কান্ট্রি অফ প্রিভেন্ট অ্যান্ড সাস বিহেভিয়ার তুমি একজন সতর্ক সচেতন নাগরিক হিসেবে এর জন্য কীভাবে কি পদক্ষেপ নিতে পারো অ্যাজ এ কনসাস সিটিজেন আই ওয়ান্ট টু অলওয়েজ কিপ মাই সালফ সেফ অ্যান্ড কিপ মাই ফ্যামিলি সেফ অ্যান্ড কিপ অল দোস অ্যারাউন্ড মাই সেফ অ্যান্ড কল ফর দ্য কাউন্ট পিপল অফ দ্য কান্ট্রি টু বি সেফ দিস ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটি অ্যাজ এফ সেখানে হবে একজন কনসাস সিটিজেন হিসেবে আর কি এখানে তোমরা যেটা একটা কনসাস শব্দ দিবে তাহলে আরো জিনিসটা আরও সুন্দর হবে এটা কমন ওয়ার্ড সো এই আর কি একজন কনসিয়াস নাগরিক হিসেবে আমি আমাকে নিজেকে সেফ রাখবো পরিবারকে সেফ রাখবো এবং আমার পাশাপাশি যারা সবাইকে সেফ রাখবো এবং তাদেরকে সেফ থাকতে বলবো এটাই ছিল মূলত ছয় নম্বর প্রশ্নের উত্তর এবং ফাইনালি আমরা চলে যাব ও কনক্রিয়েশন এখানে কিন্তু ছয় নম্বরটা তোমরা দেখতে পাচ্ছো এটা রিপিট হয়েছে সো অ্যাভ অল মাই অ্যাডভাইস উড বি দ্যাট ইন ডিফিকাল্ট সিচুয়েশন লাইক খরনা ভাইরাস খান টেক ইউস টু জিরো অ্যান্ড কিভ আর সেফ মেক ফিউচার লাইফ লাইফুল আচ্ছা যাই হোক এখানে এটা ছিল মূলত শেষ অর্থাৎ আমরা যদি করোনা ভাইরাসের যদি এই নিয়মকানুন সবগুলো মেনে চলি তাহলে অবশ্যই আল্লাহ আকাবল আলেন আমাদেরকে হেফাজত করবেন এবং আল্লাহ চাইলে আমাদেরকে একদম সেফলি রাখবেন অর্থাৎ জিরুতে রাখবেন আমাদেরকে আমাদের করোনা ভাইরাসটা আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ মূলত এটাই ছিল তিনশো ওয়ার্ডের একটা মোটামুটি একটা অ্যাসে করোনা ভাইরাস সম্মানত যে ছয়টা প্রশ্ন তোমরা দেখেছো আমি কিন্তু ছয়টা প্রশ্নের উত্তর লিখে দিয়েছি এখানে প্যারাপ্যারা সিস্টেম করে দিয়েছি তুমি চাইলে ওই ছয়টা ইয়াকে পয়েন্ট করে তুমি প্যারাপ্যারা হিসাবে লিখতে পারো এটাই ছিল মূলত তোমাদের চতুর্থ সপ্তাহে দাখিল শ্রেণির ইংরেজি অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ পর্যন্ত দেখলে যে খন্দকার একাডেমি তোমাদের জন্য চতুর্থ সপ্তাহে দাখিল শ্রেণির ইংরেজি বিষয়ের যে অ্যাসাইনমেন্ট ছিল সেটা সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছে সো এখন যেটা তোমরা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে জাস্ট তোমাদের কাছে একটা ছোট্ট চাওয়া সেটা হচ্ছে এই খন্দকার্স একাডেমির এই ভিডিওটা থেকে যদি তুমি বিন্দু পরিমাণ উপকৃত হও তাহলে অবশ্যই বাম্পাস থেকে লাইক কমেন্ট শেয়ার এবং ফাইনালি সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে যাতে করে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি ওরা